हेलो फ्रेंड आमी तनु तनुस रान्नाघरे तोमादेर सबाइके जानाई स्वागत। आमी आजके एक स्नैक्स रेसिपि शेयर करब बोले चले एसेछि। आमी आज बानाबो मैगी पप। बेडस आर मैगी दिए आमी मैगी पपटा बानाबो। तार जोन्नो प्लिज आपनारा आमार पुरो भिडियोटा देखुन आर आमार साथे थाकुन किभाबे आमी आजके मैगी पपटा बानाबो। मैगी पप बानानोर जोन्नो आमी निएछि একটা ম্যাগির প্যাকেট, কিছু ব্রেড, সামান্য লবণ, ফ্রাই করার জন্য নিয়েছি সাদা তেল, টমেটো কেচাপ, কর্নফ্লাওয়ার আর নিয়েছি ময়দা। আপনারা আমার সাথে থাকুন আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি ম্যাগিটা সিদ্ধ করে নেব। তার জন্য আমি প্যানে পরিমাণ মতো জল নিয়েছি। জলটা গরম হলেই আমি ম্যাগিটা দিয়ে দেব। জল আমার গরম হয়ে গেছে, এবার আমি ম্যাগিটা দিয়ে দেব। ম্যাগি আমি 80% সিদ্ধ করব, পুরো সিদ্ধ করে নেব না। আর পুরো সিদ্ধ করে নিলে ম্যাগিটা ঝরঝরে হবে না। ম্যাগি আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ম্যাগির জলটা ঝরিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি ম্যাগির জলটা ম্যাগির মধ্যে আমি ম্যাগির মশলাটা দিয়ে দেব। আমি 2 প্যাকেট মশলা ইউজ করেছি। 1 প্যাকেট ম্যাগির সঙ্গেই থাকে আর 1 প্যাকেট এক্সট্রা আমাদের বাড়িতে ছিল, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা 1 প্যাকেট দিয়েই বানাতে পারেন। আর দিয়ে দেব 1 চামচ টমেটো কেচাপ। এখন আমি এটা ভালো করে মিক্স করে নেব। ম্যাগি আমার রেডি হয়ে গেছে। ম্যাগি পপ বানাতে একটা ব্যাটার লাগবে, আমি সেটা এখন বানিয়ে নেব। আমি একটা বাটি নিয়েছি, তাতে আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা আমি বেশি দেব। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। অল্প অল্প জল দিয়ে আমি একটা মিডিয়াম ব্যাটার বানিয়ে নেব। আমি আরও 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা অ্যাড করেছি। আমি একটা মিডিয়াম ব্যাটার আমি রেডি করে ফেলেছি। এবার এটা আমি এখন রেখে দেব। ব্রেড দিয়ে ম্যাগি পপ বানাতে আমার ব্রেড লাগবে। ব্রেডের এই সাদা অংশটা লাগবে, ব্রাউন অংশটা লাগবে না। আমি এখন এই ব্রাউন অংশটা কেটে ফেলে দেব। এইভাবেই আমি সমস্ত ব্রেডের ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দেব। সমস্ত ব্রেডগুলো আমি কেটে নিয়েছি। এই ব্রাউন অংশগুলো দিয়ে আমি ব্রেড স্ক্রাম্প বানিয়ে নেব। তার জন্য আমি একটা মিক্সিং গ্রাইন্ডারের একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি সমস্ত ব্রাউন ব্রেডগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটা মিহি করে গুঁড়িয়ে নেব। দেখুন আমার ব্রেড স্ক্রাম্প রেডি হয়ে গেছে। ব্রেডগুলো এখন আমি বেলে নেব। তার জন্য আমি একটা বেলন আর একটা পিঁড়ি নিয়েছি। এখন আমি ব্রেডগুলো একে একে বেলে নেব। এইভাবেই আমি সমস্ত ব্রেড একে একে বেলে নেব। ব্রেডগুলো সব আমি বেলে নিয়েছি। এখন আমি ব্রেড দিয়ে ম্যাগি পপগুলো বানিয়ে নিচ্ছি। একটা আমি ব্রেড নিয়েছি, ব্রেডে আমি সামান্য পরিমাণ ম্যাগি দিয়ে দিলাম। ব্রেডের চারপাশে আমি ব্যাটারটা লাগিয়ে দেব। ব্রেডের চারপাশে আমি ব্যাটার লাগিয়ে দিয়েছি। আমি এবার ব্রেডটা ফোল্ড করে নিচ্ছি। এবার আমি ব্রেডটা ব্যাটারে ডুবিয়ে নেব। ব্যাটার থেকে তুলে আমি ব্রেড স্কাম্পসে দিয়ে দেব। ব্রেড স্কাম্প দিয়ে আমি কোট করে নেব। ব্রেড দিয়ে ম্যাগি পপ আমার রেডি হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত ব্রেডসগুলো বানিয়ে নেব একে একে। ম্যাগি দিয়ে ব্রেড পপ আমার রেডি হয়ে গেছে। এখন আমি ব্রেড পপগুলো একে একে ভেজে নেব। পপগুলো ভাজার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। আমি পপগুলো একে একে দিয়ে দেবো। ম্যাগি ব্রেড পপ ভাজতে খুব সময় লাগে না, 2 মিনিটেই ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত ম্যাগি পপগুলো একে একে ভেজে নেব। আজকে রেসিপি ম্যাগি দিয়ে ব্রেড পপ রেডি হয়ে গেছে। যদি আপনাদের আমার আজকে রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজ এই পর্যন্তই। আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। থ্যাংক ইউ।